আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে করে দেখাবো ক্রিস্পি রুই মাছ ভাজি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আর এই রুই মাছ ভাজির জন্য এখানে আমি রুই মাছের পিস নিয়েছি ছয়টা প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ যে যেরকম ঝাল খান সে অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া এক চামচ তারপর দিয়ে দিলাম এক চামচ ভিনেগার সবগুলো এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব আমার মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন ভেজে নিব এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি মেখে নেওয়া মাছটা এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি চুলার আশটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিব মাছগুলোর এক পাশটা হয়ে গিয়েছে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি এই মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে মাছ সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ তার সাথে দিয়ে দিলাম ফালি করা লাল ও সবুজ কাঁচামরিচ দুই তিনটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ এবার সবগুলো ভেজে নিব দুই তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে এখন তুলে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপরে তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি রুই মাছ ভাজি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আশা করছি বাসায় অবশ্যই তৈরি করবেন এবং আমাকে ফিডব্যাক করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ